হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের সবাইকে আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আবার পড়ব নতুন গণিত দ্বিতীয় শ্রেণী পাঠ 4, 51 থেকে 99 পর্যন্ত সংখ্যা জ্ঞান, পৃষ্ঠা নম্বর 54 হইতে 57। আজকে আমরা ষষ্ঠ দিন এই পাঠটি পড়ছি, মানে 6 নম্বর দিন পড়ছি। আমরা আরও 5 দিন পড়ে নিয়েছিলাম এই পাঠটি, আজকে আমাদের এই পাঠটি শেষ হয়ে যাবে। চলো শুরু করে দিই। আজকে আমরা এখান থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 টাকা, 10 টাকার নোট এবং 1 টাকার মুদ্রা দেখে মোট কত টাকা আছে লেখো। আমাদেরকে কি বলা হয়েছে, 10 টাকার নোট, 10 টাকার নোট এবং 1 টাকার মুদ্রা দেখে মোট কত টাকা আছে লেখো, লেখার জন্য। তাহলে আমরা প্রথম বাক্সটি মধ্যে দেখতে পাচ্ছি কতগুলি টাকা আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি নোট আছে। এগুলি হলো 10 টাকার নোট, এক একটি নোটের মূল্য হলো 10 টাকা। আমরা দেখেছিলাম 10 টাকা আছে, 100 টাকা আছে, নোট আছে, এরকম এখানে 5টি আছে, 10 টাকা নোট আছে 5টি। আর পয়সা যেগুলি, পয়সাকে বলা হয় মুদ্রা। এখানে 1 টাকা লেখা আছে, 1 টাকার মুদ্রা। এই মুদ্রাগুলো কি, এক একটি মুদ্রা হলো 1 টাকার মুদ্রা। আর নোটগুলো কি, 10 টাকার নোট। এখানে 5টি নোট আছে, এক একটি নোট হলো 10 টাকার নোট। আর মুদ্রাগুলি হলো, এক একটি মুদ্রা হলো 1 টাকার মুদ্রা। মুদ্রা বলতে পয়সা বা কয়েন বলা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 10 টাকা নোট কয়টি আছে, 1টি 10 টাকা, আরেকটি 10 টাকা, আরেকটি 10 টাকা, আরেকটি 10 টাকা, আরেকটি 10 টাকা। 10 টাকা মানে কি, একটি গুচ্ছ। আমরা আগে শিখেছিলাম গুচ্ছ, আমরা ম্যাচের কাঠি দিয়ে গুচ্ছ বানিয়েছিলাম, আমরা সলাকারের মধ্যে পুঁতি দিয়ে গুচ্ছ বানিয়েছিলাম। আর এখানে একটি একটি নোটকে বলা হয়েছে একটি গুচ্ছ। এখানে কি, একটি নোট মানে একটি গুচ্ছ। এটি এই নোট কী কারণে গুচ্ছ, কারণ এটি হলো 10, 10 মানে 10 টাকা। এটি হলো 10, 10 টাকা, এটি হলো 10, 10 টাকা, এটি হলো 10, 10 টাকা, এটিও 10, 10 টাকা। কয়টি 10 আছে, 5টি 10 আছে এখানে। তো 5টি 10 আছে, 5টি 10-এ কত হয়, কয়টি কত হয়েছে, 5টি 10-এ হয় 50। আমরা শিখেছিলাম 1 10-এ 10, 2 10-এ 20, 3টি 10-এ বা 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50। আমরা শিখেছিলাম 1 2-এর মধ্যে 5 10-এ 50। এখানে কয়টা আছে, 10, 5 10-এ 50, মানে এখানে 5টি 10-এ কত হলো, 50। 5টি 10 মানে 10 টাকার নোটে কি, তো 5টি 10 টাকার নোটে কত হলো, 50 টাকা। আমরা দেখতে পেলাম এখানে 5টি 10 টাকার নোটে হলো 50 টাকা। এখন আমরা খোলা শিখেছিলাম, ম্যাচের কাঠে খোলা ছিল এরকম। এখানে কয়টা আছে খোলা, 1 2 3 4 5 6 7 8, 8টি খোলা ম্যাচের কাঠে বা 8টি পয়সা আছে। কয়টা আছে পয়সা, 8টি পয়সা আছে, মানে 8টি মুদ্রা আছে। এখানে কয়টি মুদ্রা আছে, 8টি মুদ্রা আছে। তো এখানে আমরা শিখেছি, পেয়েছিলাম 5টি 10, এখানে কী পেয়েছিলাম, 5টি 10 মানে 5 10। আর খোলা কয়টি আছে, 8টি আছে, 8টি মুদ্রা মানে 8টি আমরা 1 পেয়েছি। তো কী হলো, 5 10 8-এ মিলে কত হয়, 58। তো আমরা প্রথম পেয়েছি, প্রথম কী পেয়েছি, এখানে কত পেয়েছি আমরা, 50 টাকা। এখানে লেখা হয়েছে এখানে 50 টাকা। এখানে খোলা আমরা কত টাকা পেয়েছি, এটি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, খোলা পেয়েছে আমরা 8 টাকা। তো লিখেছি 50 টাকা যোগ 8 টাকা। তো 50 টাকার 8 টাকা মিলে কত টাকা হয়েছে, 5 10 8 58 টাকা। 50 টাকার 8 টাকা মিলে হয়েছে 5 10 8 58 টাকা। আমরা দেখে নিই পরের বাক্সের মধ্যে কত টাকা হয়। এখানে 10 কয়টি আছে, 10, 1 2 3 4 5 6 7, 7টি 10 আছে, 7 10-এ হলো 70। 7টি 10 মানে 7টি 10 টাকার নোট আছে, 7টি 10 টাকার নোটে কত হয়, 70। আমরা শিখেছিলাম 7 10-এ 70, তার মানে এখানে আমরা লিখবো 70, 70 টাকা, 70 টাকা আছে এখানে। আর এখানে খোলা কয়টি আছে, 1 কয়টি আছে, মানে 1 টাকার মুদ্রা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, খোলা আছে কত, 4 টাকা। তো এখানে লাগবে আমরা 4 টাকা। তাহলে 70 টাকা আর 4 টাকা মিলে কত হয়, 7 10 4 74 টাকা।
70 টাকা আর 4 টাকা মিলে কত হয়? 74 টাকা। কারণ এখানে পেয়েছিলাম আমরা 60টি 10, 10 টাকা নোট মানে দো আর তালি বাসো 60টি 10, আর খোলা পেয়েছিলাম কত? 4 1। তাহলে কি হলো? 7 10 4 74, এটি হলো 7 10 4 74। তোমরা এভাবে লিখবে। আমরা পরের বাক্সটি দেখে নিই, এখানে কত টাকা আছে? এখানে এখানে কত টাকা আছে তোমরা বলো তাড়াতাড়ি, কত টাকা আছে? 1 2 3 4 5 6 7 8 8 10। তো 8 10 কত হয়? 8 10 80। তো এখানে লিখবো আমরা 80। খোলা কয়টি আছে এখানে মুদ্রা? খোলা মুদ্রা নেই, খোলা পয়সা নেই, মানে শূন্য টাকা। তো 80 টাকার শূন্য টাকা মানে 80 টাকাই। আমরা কী কারণে লিখেছি এখানে? 8 ছিল 10 আর এখানে শূন্য হলো 1। কি হলো? 8 10 8 10 80, 80 টাকা হয়েছে। কি দেখতে পেলাম? এখানে কত আছে? এখানে আছে 80 টাকা। আমরা লিখেছিলাম এখানে 80 টাকা আর মুদ্রা নেই, মানে শূন্য টাকা। 80 টাকা আর শূন্য টাকা মিলে হয় 80 টাকা। তারপরে কি আছে? এখানে কত টাকা আছে দেখে নিই। এখানে কত টাকা হবে? 1 2 3 4 5 6 6 10 60 টাকা। আর খোলা কত আছে? মুদ্রা কত আছে? কয়টি আছে? 6টি, 6টি আছে, 6টি 1 টাকা আছে, মানে 6 টাকা আছে। তো 60 টাকা আর 6 টাকা মিলে কয় টাকা হলো? 6 10 6 66, 66 হয়েছে। আমরা দেখে নিন তারপরে পৃষ্ঠাতে কী বলা হয়েছে। 10 টাকার নোট এবং 1 টাকার মুদ্রা দেখে মোট কত টাকা আছে লেখো। এখনও একই ব্যাপার আগের মতো, এখানে কত কয়টি আছে? 1 2 3 4 5, 5টি 10 টাকা মিলে হলো 50 টাকা। এখানে লিখবো আমরা 50 টাকা। খোলা কয়টি আছে মানে 1 টাকা কয়টি আছে? 1টি আছে। তো 50 টাকা আর 1 টাকা মিলে হলো 5 10 1 51 টাকা। তারপর এখানে কি আছে? এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6, তার মানে 6 10 6 10 কত হলো? 60 টাকা আছে। আর এখানে 1 টাকার মুদ্রা কয়টি আছে? 3টি আছে, তার মানে এখানে হলো 3 টাকা। তো 60 টাকা, এটি হলো টাকা। 60 টাকা আর 3 টাকা মিলে হয় 6 10 3 63 টাকা। তারপর দেখতে পাচ্ছি এখানে, আবার দেখে নিই, 1 2 3 4 5 6 7, 60 দশ মিলে কত হলো? 70, মানে 70 টাকা। 60 10 টাকার নোটে মিলে হলো 70 টাকা। এখানে 1 টাকার মুদ্রা কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে এখানে। তাই 9টি 1 টাকা আছে, মানে 9 টাকা। 70 টাকা আর 9 টাকা, 7 10 9, 79 টাকা, 79 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছি আবার কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি 10 হলো 9 10 90, মানে 9টি 10 টাকায় মিলে কত হলো? 90 টাকা, 90 টাকা। আর এখানে খোলা মুদ্রা নেই, 1 টাকার নোট নেই, বা 1 টাকার মুদ্রা নেই, তাহলে শূন্য। 90 টাকা আর শূন্য টাকা মিলে হলো 90 টাকাই হবে, 90 টাকা। তাহলে আমরা দেখে নিই তারপরে কী আছে। এখানে বলা হয়েছে, শূন্য স্থানে লুপ্ত সংখ্যাগুলো লিখে তালিকাটি পূর্ণ করো। লুপ্ত সংখ্যাটি, একটি সংখ্যা লুকিয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, এই সংখ্যাটি আমরা লিখব। কী বলা হচ্ছে? শূন্য স্থানে লুপ্ত সংখ্যাগুলো, লুপ্ত বলতে লুকিয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, লুপ্ত সংখ্যাগুলো লিখে তালিকাটি পূর্ণ করো। নিচে যে বাক্সগুলি, এটি একটি তালিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি 51 52 51, তোমরা 10 দিয়ে বলবে, 5 10 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60। তো কী হবে এটি? 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, এভাবে তোমরা লিখবে। এখানে আছে 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, এভাবে তোমরা এদিকে লিখবে, এদিকে লিখবে, এখানে লিখবে। এখানে আছে 8 10 8 88, 8 10 9 89, 9 10 90, এভাবে সব লিখবে। তোমাদের বইয়ের মধ্যে প্রথমেই ছিল, আমরা যখন এই পাঠটি শুরু করেছিলাম প্রথম দিনের প্রথম পৃষ্ঠাতে ছিল। তারপর এখানে পুরা সব তোমরা লিখবে, সবগুলো বাক্সের মধ্যে তোমরা সুন্দর করে লিখবে।
তারপর কি বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে এসো, আমাদেরকে বলছে এসো, পরের সংখ্যা লিখি, মানে এখন আমরা আবার পরের সংখ্যাটি লিখবো, আমরা আগে একবার করেছিলাম। এটি হলো 7 10 2 72, 7 10 2 72-এর পরেরটা কি 73, 7 10 3 73, এটি 5 10 5 55, তারপরে হবে 5 10 6 56, 5 10 3 53, 5 10 4 54, 8 10 7 87, 8 10 8 88, 8 10 1 81, 8 10 2 82, 6 10 5 65, 6 10 6 66, 6 10 2 62, 6 10 3 63, 8 10 8 88, 8 10 9 89, 8 10 7 87, 8 10 8 88, এভাবে তোমরা সুন্দর করে লিখবে। তারপর আরেকটা লাইন বাকি আছে, এটি হলো 8 10 80, 8 10 1 81, 8 10 4 84, 8 10 5 85, 9 10 9 99, এটি হলো 10 10 100। আজকে আমরা এটা শিখেছি 100 পর্যন্ত, 10 10 100। তাহলে ছাত্ররা, আজকে আমাদের এখানে আর একটু বাকি আছে, কি বলা হচ্ছে এখন এসো পূর্ববর্তী সংখ্যা লিখি। পূর্ববর্তী কথাটি মানে হলো আমরা আগের সংখ্যাটি লিখব। একটা সংখ্যা লিখে দিয়েছে 77, 77-এর আগের সংখ্যাটি কত হলো 76, 7 10 7 77, 7 10 6 76, এভাবে পড়বে, 10 ব্যবহার করে করে পড়বে, তখন অনেকটি সহজ হবে। এটি হলো 8 10 3 83, তার আগে হবে 8 10 2 82, 6 10 6 64, আগে হবে 6 10 5 65। তারপরে দেখে নিই, তারপর হলো 9 10 3 93, 9 10 2 92, তারপর এদিকে আছে 9 10 6 96, 9 10 5 95, 8 10 8 88, 8 10 7 87, 7 10 9 79, 7 10 9 79, 7 10 8 78, 9 10 90, 8 10 9 89, 6 10 9 69, 6 10 8 68, 7 10 5 75, 7 10 4 74, 7 10 70, 6 10 9 69, 8 10 80, 7 10 9 79। এখন নিচে একটু বলে দিয়েছে আমাদের কি বলতে হবে, করতে হবে। এখন নিচে আমাদের একটু সংখ্যা লেখা আছে, এখানে এই এই বা এখানে কী লেখা আছে, সংখ্যা লেখা আছে, আমাদের অক্ষর লিখতে হবে। আমরা আগে কিন্তু বই দেখে দেখে লিখেছিলাম, এখন আমরা না দেখে লেখার চেষ্টা করব। এখানে লেখা আছে 60, তোমরাও এখানে অক্ষর লিখবে, বানান করে লিখবে 60। যারা পারবে না তারা আগে একটু দেখে নেবে, কিন্তু না দেখে তোমরা লেখার চেষ্টা করবে। এখানে আছে 5 10 7 57, লিখবে 57, 6 10 2 62, 62, 7 10 7 77, 77, 8 10 1 81, 81, 9 10 8 98, 98, 8 10 9 89, 89, 9 10 9 99, 99, 7 10 70, লিখবে 70, 8 10 9 89, 89, 9 10 3 93, 93। তোমরা সুন্দর করে আগে ভালো করে শিখবে, তারপর এখানে তোমরা না দেখে লেখার চেষ্টা করবে। আর একটু বাকি ছিল 81, 8 10 1 81, বানানো করে লাগবে 81, 9 10 2 92, 92, 8 10 3 83, 83, 8 10 9 89, 89, 9 10 3 93, 93, 9 10 90, 90, 10 10 100, এখানে লাগবে 100। তাহলে ছাত্ররা, আজকে আমাদের এখানে শেষ হয়ে গেছে এই পাঠটি, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো এবং নতুন পাঠ নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।